দাদান দাদান কোথায় তুমি? এদিকে আসো তাড়াতাড়ি। এই তো দাদান, চলে আসছি বলো। হ্যাঁ ভালোই। তোমার পড়াশোনার কি অবস্থা এটা জানার জন্য ডাকলাম আর কি। নয়ের নামতাটা বলো তো। মানে হঠাৎ জিজ্ঞেস করলা কেন? আরে বলো তাড়াতাড়ি, বলতে পারলে একটা কোন আইসক্রিম খাওয়াবো। আমি অনেক দিন ধরে স্কুলে যাই না তাই ভুলে গেছি। কে? হ্যাঁ দাদান, সত্যি আমি সব পড়াশোনা ভুলে গেছি, আমার টিচারদের নামও ভুলে গেছি, আমার স্কুলের নামটাও ভুলে গেছি। কি মজা নো আমার সাথে নাকি? আচ্ছা দাদান, হ্যাঁ বলো। লকডাউন প্রায় 2 বছর চলছে, আমি যেমন আমার পড়াশোনা, টিচারদের নাম, স্কুলের নাম ভুলে গেছি, তেমন ভাবে কি টিচাররাও সব ভুলে গেছে? লকডাউন শেষে টিচাররা আমাদের পড়াবে কি? তুমি তোমার চিন্তা করো, টিচারদের চিন্তা করা লাগবে না। যাও ওই রুমে যা, পড়তে বসো। ঠিক আছে দাদান, আচ্ছা টাটা। যাক আজকের মতন বাঁচলাম, দাদানকে হাপি যাবে বুঝিয়ে। অবশ্যই আমার দাদা মুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।